বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুমিল্লার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহর সামনে থেকে শুরু হয়ে টাউন হলে এসে শেষ হয়। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে নেতৃত্ব দেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ আকম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, সিভিল সার্জন ডক্টর মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সহ অন্যান্যরা। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।